আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বরাবরের মতোই আজকেও একটা নতুন টুলস নিয়ে চলে আসছি যেটা অ্যাপ্রুভাল রেশিও হাই আমি এখন পর্যন্ত যতগুলো ফাইল আপলোড করেছি সবগুলো অ্যাপ্রুভ হয়েছে এর আগে আমাদের এমন আরেকটা টুলস ছিল যে টুলসের মাধ্যমে যারা ডিজাইন করেছেন সাবমিট করেছেন তাদের কারোরই ফাইল রিজেক্ট হয়নি এবং অনেকেই অলরেডি ডাউনলোড পার শুরু হয়ে যাচ্ছে অনেক ঠিক সেরকম ভাবে আজকে আমরা একটা নতুন টুলস নিয়ে আলোচনা করব যার রিজেকশন রেশিও একদমই কম একদম কম বলতে নাই বললেই চলে তবে রিজেকশন একদম না বলা যাবে না কারণ পুরোপুরি কন্ট্রোলটা অ্যাডোস্টকের হাতে অ্যাডোস্টক চাইলে अप्रूव করতে পারে অ্যাডোব চাইলে রিজেক্ট করে দিতে পারে তো চলুন শুরু করা যাক আজকে যে টুলস নিয়ে আলোচনা করব চলুন সেই টুলসগুলো আগে আমরা একটু দেখিনি এখানে চারটা টুলস আছে তার মধ্যে একটা টুলস সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন এমএস এবং বাকি আরও তিনটা টুলস আছে এই টুলস এবং এই টুলসের কাজ সেম শুধু এটা অটোমেটেড এটা সিঙ্গেল এবং রিসেট সেটিং রিসেট সেটিংসটা আমি আগে দেখিয়ে দিচ্ছি কারণ এটাতে অনেকেরই প্রবলেম হচ্ছেন তো এটা করা হয়েছে ওই কারণে কিছু কিছু স্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা স্ক্রিপ্ট ব্যবহার করতে গিয়ে যেমন অ্যালাইন ফিক্সড উইথ আছে তারপরে এখানে আপনাদের পিকজেল পিক ফাইনাল সেভ আছে তারপরে এখানে আরো অপশন আছে আপনাদের যেমন অ্যালাইন আপডেট এবং ট্র্যাক অ্যান্ড সেভ এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে প্রথমবারে আপনাদের একটা ফোল্ডার চায় আউটপুট ফোল্ডার চায় কিন্তু পরবর্তীতে আর আউটপুট ফোল্ডার চায় না তো এটা অনেকেরই সমস্যা হয় যখন আমি এটা রান করি এটার যে আউটপুট ফোল্ডার সিলেক্ট হয়েছে সেই আউটপুট ফোল্ডারে গিয়ে এই ফাইলগুলো বা অন্যান্য যে ফাইলগুলা এইগুলা ডিরেক্টলি গিয়ে সেভ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা সমাধানের জন্য মূলত রিসেট সেটিং আনা হয়েছে এই রিসেট সেটিংয়ের কাজ হচ্ছে আপনি ড্র্যাগ করে শুধু ছেড়ে দেবেন এবং কন্টিনিউ দেবেন আর কোনো কাজ নাই এটা আপনার সেটিংসটাকে রিসেট করে দিয়েছে তখন আমি এটাই ওপেন করলাম এটা ওপেন করে আমি এটাকে সেভ করতে যাচ্ছি যখন আমি ফাইল থেকে স্ক্রিপ্টে ক্লিক দিব তখন হচ্ছে আমার কাছে একটা ফোল্ডার সে চাইবে তখন আমি এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিব আমি ডাউনলোড থেকে সিলেক্ট করে দিই আমি এটার মধ্যে একটা টেস্ট ফোল্ডার আমি তৈরি করে নিই তো এই টেস্ট ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এই টেস্ট ফোল্ডারে সেভ হয়ে গেল সিলেক্ট করে আমি যদি যখন এই ফাইলটাকে আমি আবার অ্যালাইন ফিক্সড দিয়ে সেভ করব ওই সেম ফোল্ডারে যে ফোল্ডারটা আমি সিলেক্ট করেছিলাম ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে ঠিক আছে যে ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম তো আমরা যদি যে টেস্ট ফোল্ডারের ভিতরে যাই তাহলে এইখানে দেখতে পারবো না আচ্ছা আমি এটা 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 আমি এটা না দিয়ে এটা সেভ করি তাহলে আমরা বুঝতে পারব এটাতে আমি অ্যালাইন ফিক্সড উইথ দিব অ্যালাইন ফিক্সড উইথ দিলে আপনি দেখবেন যে এটা সরাসরি সেভ হয়ে যাবে এটা কোনো ফোল্ডার চাইবে না কিন্তু এটা কোথায় সেভ হয়েছে আপনি লাস্ট যে ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছিলেন এই যে দেখেন টেস্ট ফোল্ডার ওই টেস্ট ফোল্ডারের ভিতরে চলে গেছে ঠিক আছে তো এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না অনেকেরই সমস্যা হয় কারণ আপনি এক শুধুমাত্র একবারই এই ফাইলটা এটা ফোল্ডার সিলেক্ট করতে বলে এবং পরবর্তীতে সব ফাইল ওই একই ফোল্ডারে সেভ হয় তো এটা মূলত আমি আমার কাজের জন্য করেছিলাম কারণ আমার একটা ফোল্ডার থাকে সব সময় একটা ডিফল্ট ফোল্ডার থাকে যেই ফোল্ডারে আমার ফাইলগুলো আমি রাখি বা আমি ডিজাইন করার পরে ওই ফাইলগুলো ওইখানে থাকে ওইখান থেকে যখন আমি আপলোড করে দিই তখন আমি এই ফোল্ডার থেকে ফাইলগুলোকে অন্য ফোল্ডারে শিফট করে নিই যার কারণে আমার ডিফল্টভাবে একটা ফোল্ডারই সময় থাকে যেটা আমার সব সবসময় সিলেক্ট করতে হয় বলেই আমি এভাবে করেছিলাম তো এখন এই রিসেট সেটিংয়ে যখন আমি আবার ক্লিক দিব আমি যদি যে রিসেট সেটিংসটা আমি করে দিই করে দিয়ে এখন যদি আমি অ্যালাইন ফিক্সড টুই দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন এখানে আমাকে ফোল্ডার চাইবে ঠিক আছে এখন ফোল্ডার চাচ্ছে ধরেন আমি এটা আমি এটা কেটে দিই আমি তো ফোল্ডার সিলেক্ট করিনি এখনও তো আমি পুরা যে ডিজাইনটা সেম আচ্ছা আমি এটাই এটা পুরাটাই কেটে দিই আমি অন্য আরেকটা ডিজাইন আনি ঠিক আছে এখান থেকে একটা পিএনজি আমি আনলাম এই চশমা পিএনজিটাই আমি আনলাম এটা এনে আমি রাখলাম রাখার পরে আমি এখন এটাকে আমি আমি সেভ দিব স্ক্রিপ্ট থেকে এই যে ক্লিক দিলে আমার ফোল্ডার চাইবে ঠিক আছে অথবা আমি যদি ওই এখান থেকে আমি যদি অ্যালাইনে ক্লিক দিই আচ্ছা এটা আগে ইমেজ ট্রিজ করে ব্যাক্টর করে নিত ম্যাম এটা একটু ব্যাক্টর করে নিই এটা ভ্যাক্টর করা হলো আমি এখন যদি আমি এটাকে আমি এই অ্যালাইন দিয়ে আমি সেভ দিই তখন সেও ফোল্ডার চাইবে ঠিক আছে কারণ আমি কোনো ফোল্ডার এখন পর্যন্ত সিলেক্ট করিনি আমি যদি একবার ফোল্ডারটা সিলেক্ট করে দেই আমি এটাকে ব্ল্যাক রাখলাম এটাকে আমি কালার চেঞ্জ করে আমি রেড করে দিই রেড করে দিলাম তো এখন আমি যদি আমি অ্যালাইন দিয়ে করেছিলাম এখন যদি এটাকে আমি পিকজেল সেভ দেই ওটা দিলেও আমার সেম হবে আমি ওকে দিয়ে দিলাম ঠিক আছে এটাও সেভ হয়ে গেল ওই ফোল্ডারেই যে ফোল্ডারে আমি সিলেক্ট করেছিলাম আমি যদি এটাকেই এখন আবার অ্যালাইন ফিক্সড উইথ দিই ওই একই ফোল্ডারে সেভ হয়ে যাবে যে ফোল্ডারটা আমি লাস্ট সিলেক্ট করেছিলাম তো এই প্রবলেমটা সলভ করার জন্যই মূলত এই রিসেট অপশানটা আনা হয়েছে এখানে আপনি ক্লিক দিলেই এটা রিসেট হয়ে যাবে ঠিক আছে এটা এই ফাইলটা রিজেক্ট রিসেট হয়ে যাবে এবং সেটিংসগুলো রিসেট হলে আপনি পরবর্তীতে আবার ফাইল সিলেক্ট করতে পারবেন তো এই জন্য মূলত এই রিসেট সেটিং টানা হয়েছে আমাদের বাকি যে দুটা টুলস আছে এই দুটা টুলসের জন্য আমার কিছু ব্যাকটোর দরকার পড়বে সেজন্য জন্য আমি এখানে ইমেজ ট্রেস এইখানে কিছু শিলোটি রেখেছি আমি এই শিলোটিগুলো আমি এখন ইমেজ ট্রেস করবো তো ইমেজ ট্রেস করার জন্য আমি ইমেজ সেটটাকে ট্র্যাক করে রাখবো কন্টিনিউ দেবো এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডার ক্লিক করবো সিলেক্ট ফোল্ডার আমি ক্লিক করব সিলেক্ট ফোল্ডার ক্লিক করে আমি এখান থেকে আমার ফোল্ডারটা আমি সিলেক্ট করে দেবো আমার ডেস্কটপ থেকে আমি যে ফোল্ডারে ভিতরে রেখেছি আমি সেই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দেবো তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট যে অপশানগুলো আছে সেগুলো এভাবেই থাকবে আমি ওকে ক্লিক দেবো ওকে ক্লিক দেওয়ার পরে আমার ফাইলগুলো সেভ হতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমার যে ইমেজগুলো ছিল সবগুলো ইমেজই কনভার্ট 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 হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে হয়ে গিয়েছে তো হওয়ার পরে আমি আমার যে ফোল্ডারটা আছে সে ফোল্ডারের ভিতর সে ফোল্ডারের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আউটপুট ফোল্ডার নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে ঠিক আছে এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইপিএসগুলা সেভ হয়েছে যেহেতু আমি শুধু এপিএসসি সিলেক্ট করেছিলাম তো এই ইপিএসগুলা এখন আমি এখানের এখানে রাখতে পারি আমি অথবা এটার বাইরে গিয়ে আমি অন্য কোত্ত এখানেও রাখতে পারি তো আমি এখানে নতুন একটা ফোল্ডার করব ফোল্ডার করে আমি গুলো এখানে রাখবো তো আমি এখানে এগুলো পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমি এটা ডিলিট করে দিই এটার আমাদের এখন আর কোনো কাজ নাই সো আমি এটা ডিলিট করে দিলাম তো প্রথমে আমরা দেখবো যেটা আমরা প্রথমে দেখবো সিঙ্গেলটা তো সিঙ্গেলটা দেখার জন্য আমরা একটা ইপিএস ওপেন করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইপিএস ওপেন করেছি তো ইপিএসটা ওপেন করার পরে আমার যে এই যে টুলসটা আছে এই টুলসটা আমি ট্র্যাক করে এখানে ছাড়বো কন্টিনিউ দিব এবং আমাকে একটা আউটপুট ফোল্ডার সিলেক্ট করতে হবে ফার্স্ট টাইম যেহেতু আমি ফার্স্ট টাইম কাজ করতেছি সেহেতু আমাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে তো সেই জন্য আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দেবো আমি এইখানে ফোল্ডার সিলেক্ট করে দিব এটা তো এখন আমার কাছে চাচ্ছে কি এখানে আর কোনো কিছুই চাইবে না সিঙ্গেল করলেও আপনাকে শুধু এটাই চাইবে তো এখানে শুধু একটা অপশানই চাইবে সেটা হচ্ছে আপনার উইথ কতটুকু হবে তো আপনি এখান থেকে পনেরো উইথ দিয়ে দিলেন আপনি ওকে দিবেন শেষ আপনার ফাইল সেভ হয়ে গিয়েছে তো কিভাবে সেভ হয়েছে আমরা যদি সিঙ্গেল আউটে যাই সিঙ্গেল আউটে গেলে আমরা এখানে দেখতে পাবো এই যে ফাইলটা এইভাবে সেভ হয়েছে এটার সাথে এটা সেট আকারে সেভ হয়েছে ঠিক আছে তো এইটার কাজ এইভাবেই আপনি যে ফাইলটা করতে চান সেই ফাইলটা এখানে রেডি করে আপনি শুধু এটা রান করে দেবেন এইটারই অটোমেটিক কাজ কি এটাকে আমরা ট্র্যাক করে এখানে রাখবো কন্টিনিউ দিব এখান থেকে সিলেক্ট ফোল্ডার অপশন আসবে যে ফোল্ডারে আপনাদের ইপিএস আছে তো এই পি এস ফোল্ডারের আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি স্ট্রোক উইথ দিয়ে দিবেন কতটুকু উইথ রাখতে চান আপনি স্ট্রোক তো স্ট্রোকের ওয়াইতে আমি যেহেতু আমার এটা পঁয়তাল্লিশ ওভার পঁয়তাল্লিশ আউট বুট সেহেতু আমি এটা পনেরো করে রাখলাম এখন আমি এখানে কন্টিনিউ ক্লিক দিব কন্টিনিউ ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন কাজ শুরু হয়ে যাবে আপনার যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো একটা একটা করে প্রসেসিং হতে থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো ফাইলই কমপ্লিট হয়ে গিয়েছে আমি যদি ইপিএস ফোল্ডারের ভিতরে যাই ইপিএস ফোল্ডারের ভিতরে গেলে নিচে দেখবেন এখানে প্রসেস নামে একটা ফোল্ডার থাকবে এই ফোল্ডারের ভিতরেই মূলত আপনাদের ডিজাইনগুলো থাকবে তো মাঝে মধ্যে এক দুটা ডিজাইন একটু ইরোর আসতে পারে এগুলো হচ্ছে ডিজাইনের কারণেই আসে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের আর্টবোর্ডের সাথে ম্যাচিং করে সেটটা বানাবে ডিজাইনের ওয়েথ এবং হাইট অনুযায়ী মূলত স্যারটা বানাবে যদি ডিজাইনের যদি হাইট বেশি থাকে ওয়েথ কম থাকে তাহলে ওই হিসাব থেকে দুইটাকে তাকে পাশাপাশি বসালে যতটুকু থাকে ততটুকু দিয়ে করবে তো এখানে যতটুকু দেখাচ্ছে ঠিক কিন্তু আর্টবোর্ড হবে না আর্টবোর্ড হবে আর একটু বড় আর্টবোর্ডে এখানে একটু গ্যাপ থাকবে আপনি দেখতে পাচ্ছেন গ্যাপ আছে কিন্তু এখানে যে জেপিজিগুলো আছে এই জেপিজিগুলোতে কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে না কিন্তু আর্টবোর্ডের মধ্যে ঠিকই একটা গ্যাপ থাকবে তো এই ধরনের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো ব্যাপক একটা চাহিদা আছে এটা একটা ইরোর আসছে এটা প্রবলেম ডিজাইনের সম্ভবত কোনো প্রবলেম ছিল ইরোর ছিল তো সেই কারণে মূলত এইভাবে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে বাকি যতগুলা ডিজাইন আছে সবগুলাই আপনি আপলোড দিতে পারবেন এগুলো আপলোড দিলে আপনার অ্যাপ্রুভ করবে খুব দ্রুত এবং এগুলোর ডাউনলোডও আসে খুব বেশি ঠিক আছে আপনারা এই টুলসটা যাদের ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না তারা এই টুলসটা ব্যবহার করে ফাইলগুলো আপলোড দিতে পারেন এবং যে ডট ম্যাপ আছে ওই ডট ম্যাপের ফাইলটাও আপনারা ইউজ করতে পারেন ডট ম্যাপ দিয়েও ইউজ করতে পারেন ডট ম্যাপ দিয়ে যে শুধু আপনার ম্যাপই করতে হবে এরকম না আপনি যে কোনো ধরনের জিনিসের উপরে যে কোনো সিলোয়ের উপরে আপনি করতে পারেন আপনি চাইলে এই ধরনের শিলোডের উপরেও করতে পারেন কারণ আমি এখান থেকে ফাইল থেকে এটাকে স্ক্রিপ্টে ক্লিক দেবো এবং ডট ম্যাপে ক্লিক দেবো ডট ম্যাপে ক্লিক দিয়ে আমি এখান থেকে ফাইলের মধ্যে কোনো স্পেস রাখবো না আমি এখান থেকে শুধু পঞ্চাশ করে দেব এবং এটা ইউজ রেশিও দিয়ে বা করে দেব এখানে কোনো কিছু কোনো ফাঁকা দেওয়ার দরকার নাই আপনি যখন এটাতে ক্লিক দিবেন আপনি দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন আসছে যদি আপনি ফাঁকা না রাখতে চান সেভাবেও করতে পারবেন এই যে ফাঁকা না রেখেও আপনি করতে পারবেন এই এইটাকে আপনি যখন আবার যদি আপনি চান এটাকেই আপনি এখন আজকের যে টুলসটা আছে সেই টুলসটা অ্যাপ্লাই করতে পারেন এটার উপরে আপনি এটা অ্যাপ্লাই করলেন ওকে দিলেন স্টোক দিলেন আপনি দশ দিয়ে আপনি ওকে ক্লিক দিলেন এটা অটোমেটিক সেভ হয়ে গেল। ঠিক আছে এটা সেভ হয়ে গেল তো আমরা এই ফাইলটাকে একটু ওপেন করে দেখবো তো আমাদের এই ফাইলটা সেভ হয়েছে তো এই ফাইলটা আমি ওপেন করি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাসন আসছে একটা বাসন ফিল একটা বাসন স্টোক দুইটাই দেখতে সুন্দরটা হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি যে কোনো ফাইল করতে পারবেন যে কোনো ধরনের ফাইলের কাজ আপনি করতে পারবেন আপনার কোনো রিজেকশান আসবে না কোনো ধরনের কোনো আপনার ইস্যু আসবে না আপনি এই ফাইলগুলাকে ইজিলি আপলোড দিতে পারেন এবং এই ফাইলগুলা আপনার ডাউনলোডও আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম